নমস্কার, ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। বর্তমান সময়ে ব্যবসা হোক বা অন্য কিছু, সর্বত্রই সর্বক্ষেত্রে কিন্তু সততা নিয়ে একটা প্রশ্ন ওঠে, এবং সেক্ষেত্রে মানবিকতা যে বেঁচেছে এখনো তারই একটি জলজ্যান্ত উদাহরণ পাওয়া গেল তেলিয়ামুড়ার করইলং এলাকায়। মিঠু দেবনাথ যে নামটি আজকে সকাল থেকে কার্যত চর্চিত হচ্ছে, কারণ তিনি এমন একটি কাজ করেছেন, তিনি মানবিকতার একটা অন্যতম দৃষ্টান্ত, অন্যতম নজির তিনি দেখিয়ে দিয়েছেন। যে ক্ষেত্রে ঘটনা সম্পর্কে যা যা জানা যাচ্ছে, তেলিয়ামুড়া তুসিন্দ্রাই আনন্দমার্গ প্রাথমিক যে প্রাইমারি স্কুল রয়েছে, সেই প্রাইমারি স্কুলে ম্যানেজিং কমিটির সদস্য ইন্দ্রভূষণ দেবনাথ তিনি আজকে বেরোন সকালবেলাতেই, স্কুলের উদ্দেশ্যে তিনি যান, এবং বাইক নিয়ে যাওয়ার সময় তার বাইক থেকে পড়ে যায় মানি ব্যাগ, টাকা সহ এবং তার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ পড়ে যায় করইলং স্থিত জাতীয় সড়কের ঠিক পাশে, এবং গৃহশিক্ষক মিঠু দেবনাথ ব্যাগটিকে পান, এবং সঙ্গে সঙ্গে তিনি ব্যাগটিকে পাওয়ার পর তিনি গৌতম ঘোষ নামের এক ব্যক্তির দোকানে রেখে তিনি টিউশনিতে চলে যান। টিউশন থেকে পুনরায় ফিরে আসেন এবং ব্যাগটির খোঁজ কেউ করেছে কিনা জানতে চান গৌতম ঘোষের কাছে, এবং সে ব্যাপারে তিনি পরবর্তী সময়, যেহেতু ব্যাগটির কেউ কোনো খোঁজ করেনি, তাই তিনি ব্যাগটিকে খুলে দেখেন। খুলে দেখে দেখতে পান যে ব্যাগের ভেতর রয়েছে টাকা, প্রায় 62,000 টাকার মতো রয়েছে, এবং তার পাশাপাশি রয়েছে স্কুলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। সঙ্গে সঙ্গে তিনি সেই নথিপত্র বা কাগজপত্রগুলি দেখেন এবং স্কুলের নাম ঠিকানা দেখতে পেয়ে খবরটি সরাসরি তিনি পৌঁছে দেন স্কুলের একজন শিক্ষককে। স্কুলের শিক্ষক ইন্দ্রভূষণ দেবনাথকে জানান পুরো ব্যাগটি, পুরো ঘটনাটি, এবং ব্যাগটিকে তিনি পান সেখান থেকে, অর্থাৎ মিঠু দেবনাথের সঙ্গে দেখা করেন ইন্দ্রভূষণ দেবনাথ, এবং সরাসরি ইন্দ্রভূষণ দেবনাথের হাতে তুলে দেন মিঠু দেবনাথ ব্যাগটিকে, এবং এভাবে মানবিকতার পরিচয় দেওয়াতে গৃহশিক্ষক মিঠু দেবনাথকে ধন্যবাদ জানিয়েছেন ইন্দ্রভূষণ দেবনাথ। কি হয়েছে পুরো ঘটনা আমরা শুনে নেব সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখ থেকে। এই যে একটা বর্তমানে দাঁড়িয়ে এই যে একটা ভালো কাজ করলেন, আগামী দিনে অন্যরা জন্য কি বার্তা থাকবে আপনার? আমার দিকে অন্য কথা অনুপ্রাণিত হয়। আপনার নাম? আমি তো স্কুলে 1 তারিখ আজকে স্কুলে পেমেন্ট দেওয়ার কথা ওদেরকে, আমরা অ্যালাউন্সে সবসময় আমি এত বছর যাব দ্বিতীয় বছর নেই, এবারে আজকে ওই বাইকে ওই জায়গাটা ভালো না, ওইখানে বোধ হয় ওই উঁচু নিচ্ছে, তো সেখানে ওইখানে থাকাতে হয়তো হয়তো ইয়েটা ছিঁড়ে গেছে। তা আমি তো বুঝতে পারি, স্কুলে গিয়ে যখন দেখেছি নেই, তখন ফিরে এসে গৌতমদাকে আগে বললাম যে গৌতমদা দেখেছেন কি এখানে? আমার একটা আইডিয়া হলো যে এখানে হয়তো ছিটকে পড়েছে, একটা আইডিয়া ছিল যে মানে ইয়ে জায়গাটা ভালো না। তো সেইভাবে পিএসএ গেলাম, পেট্রোল পাম্পে গেলাম, গৌতমদাকে বললাম, সামনে দোকানগুলিতে বললাম, ইনফরমেশন করলাম, এরপর পিএস থেকে হাওয়াইবাড়ি পর্যন্ত গেল, গিয়ে বলেছে যে আমরা আপনার চেষ্টা করছি, এবার স্যারেরও খোঁজাখুঁজি করেছে। তো মিন্টুকে আমার অসংখ্য ধন্যবাদ, ছোট ভাই অনেকদিনের দীর্ঘ বছর পরিচয়, মানে এই সহযোগিতা করাতে। আমার ব্যাপারটা পয়সাটা বড় কথা নয়, আমার যে ফাইল পত্র স্কুলের এটা খুব জরুরি, এসেনশিয়াল জিনিস। আপনারা শুনলেন উভয় পক্ষের বক্তব্য আজকে ব্যাগ ফিরে পাওয়া বা খুঁজে পাওয়ার বিষয়ে। তবে সেক্ষেত্রে এমনও কিছু মানুষ সমাজের বুকে বেঁচে আছে যারা সততার জলজ্যান্ত উদাহরণ নজির সৃষ্টি করে চলেছেন বারংবার, এবং সুরক্ষিত অবস্থায় টাকা সহ বহু মূল্যবান কাগজপত্র তুলে দেওয়া ইন্দ্রভূষণ দেবনাথের হাতে, এই ঘটনাকে কেন্দ্র করে মিঠু দেবনাথকে সকলেই ধন্যবাদ জানাচ্ছেন, এবং এলাকাতে একটা বেশ সাড়া পড়ে গেছে পুরো ঘটনাকে কেন্দ্র করে। নিচ্ছে একটা বিরতি, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।